অবিলম্বে নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়নের দাবিতে নোয়াখালী ইউথ ফোরাম কর্তৃক আয়োজিত ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন আয়োজক সংস্থার সংগঠক বিশিষ্ট গণমাধ্যম গণমাধ্যমের সাংবাদিক জনাব হামিদ রনি। আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন ফরাজি হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব ডাক্তার মুক্তার হোসেন সাহেব এবং নোয়াখালী এবং বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য আরও যারা দায়িত্বে রয়েছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়নের দাবিতে আজকের এই যে মানববন্ধন, আমরা শুধু এখানে আমরা শুধু কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত দিয়ে কথা বলব। আপনারা জানেন যে নোয়াখালী প্রায় 3000 বছরের পুরাতন একটি জনপদ। নোয়াখালী এক সময়ের বৃহত্তর নোয়াখালী, আজকে 3 জেলায় বিভক্ত। এই বর্তমান নোয়াখালী জেলার আয়তন প্রায় 4202 বর্গ কিলোমিটারের উপরে। বর্তমানে নোয়াখালী জেলার জনসংখ্যা প্রায় 40 লক্ষের কাছাকাছি। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, বাহরাইনের জনসংখ্যাও নোয়াখালীর থেকে 10 লাখ কম। কাতারের জনসংখ্যা বর্তমানে 28 লাখ আর নোয়াখালীর জনসংখ্যা 40 লাখ। বাহরাইন দেশের জনসংখ্যা 14 লাখ আর নোয়াখালীর জনসংখ্যা তার 3 ডাবলেরও বেশি, 3 গুণেরও বেশি, 40 লাখ। তো এত বিপুল সংখ্যা জনগোষ্ঠীর একটি জেলা নোয়াখালীতে একটি বিমানবন্দরের দাবি, বিমানবন্দর নির্মাণের দাবি একটি ছোটখাটো দাবি আমরা বলতে চাই, এটা বলতে হয়। একটি সাধারণ, অতি সাধারণ দাবি বলতে হয়। আপনারা জানেন যে এই যে অতি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে একটি ডাটা, ইকোনমিক ডাটা, অর্থনৈতিক ডাটা প্রকাশ করা হয়েছে, যেটাতে আপনার এই ডাটাতে দেখানো হয়েছে যে বিগত অর্থ বছরের জুলাই মাস থেকে বর্তমান অর্থ বছর 2024-এর ফেব্রুয়ারি পর্যন্ত, জুলাই থেকে ফেব্রুয়ারি এই 8 মাসে আমরা বৃহত্তর নোয়াখালীবাসী এই 8 মাসে রেমিটেন্স ডলার পাঠিয়েছে। প্রবাসীরা, বৃহত্তর নোয়াখালীর প্রবাসী যারা, তারা যে পরিমাণ ডলার পাঠিয়েছে এটি বাংলাদেশি টাকায় প্রায় 27,000 কোটি টাকার উপরে। আর গত 2020-21 অর্থ বছর থেকে এই 2024-এর ফেব্রুয়ারি পর্যন্ত যদি 3 বছর 8 মাসে যদি হিসাব দেখ